দ্বিতীয় অধ্যায়। হিরণ্যাক্ষ বধের পর হিরণ্যকশিপু কর্তৃক মাতা এবং আত্মীয়দের সান্ত্বনা প্রদান। নারদমুনি বললেন, হে যুধিষ্ঠির, যখন শ্রীহরি বরাহাবতার রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন, তখন হিরণ্যকশিপু ভাইয়ের মৃত্যুশোকে ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে উঠল। সে ক্রোধে কাঁপতে কাঁপতে নিজের অধরোষ্ঠ দংশন করতে লাগলো। রাগে তার চোখ থেকে যেন আগুন ঠিকরাতে লাগলো। সেই আগুনের ধোঁয়ায় ধুমায়িত আকাশের দিকে তাকিয়ে সে বলতে লাগলো, সেই সময় তার করাল দন্তরাজ অগ্নিবর্ষী চোখ এবং ভয়ঙ্কর ভ্রুকুটির কারণে তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। দৈত্য দানবগণে পরিপূর্ণ সেই সভাতে ত্রিশূল উদ্যত করে দ্বিমূর্ধা ক্রত্র সম্বর সত্যবাহু হয়গ্রীব নজমুচি পাক ইল্লল দ্বিমূর্ধা ক্রূর বিপ্রচিত্ত পুলোমা শকুন অন্যান্য দেবতাদের সম্বোধন করে সে বলল, হে দৈত্য দানবেরা, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো, তারপর যেমন যেমন বলব তেমন তেমন করো। তোমরা জানো যে আমার হীন শত্রুরা আমার পরমপ্রিয় এবং হিতৈষী ভাইকে বিষ্ণুকে দিয়ে হত্যা করিয়েছে। যদ্যপি তিনি দেবতা এবং দৈত্যদের প্রতি সমভাবাপন্ন, তথাপি নানাভাবে বুঝিয়ে ও অন্যয় বিনয় করে তাকে নিজেদের পক্ষে টেনে নিয়েছে। এই বিষ্ণু আগে শুদ্ধচিত্ত ও নিরপেক্ষ ছিলেন, কিন্তু এখন আপন মায়া বলে বরাহাদি নানারূপ গ্রহণ করে চরিত্রভ্রষ্ট হয়েছেন। শিশুদের মতো যে তাকে আদর যত্ন করে তার দিকেই তিনি চলে যান। তাঁর চিত্ত এখন আর স্থির নেই। এখন আমি আমার এই ত্রিশূল দ্বারা তাঁর শিরচ্ছেদ করে সেই রক্তে আমার রুধির প্রিয় ভাইয়ের তর্পণ করব, তবেই আমার হৃদয় জ্বালা শান্ত হবে। ওই মায়াবী শত্রু যদি একবার বিনষ্ট হয় তবে শিকড় কাটলে ডালপালা যেমন শুকিয়ে যায়, তেমনই দেবতারাও মূল বিনষ্ট হওয়ার নিজেরাই শুকিয়ে যাবে, কারণ বিষ্ণুই তাদের প্রাণস্বরূপ। সেই জন্য তোমরা সত্তর পৃথিবীতে গমন করো। আজকাল সেখানে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের খুব বাড়বাড়ান্ত হয়েছে। সেখানে যারা তপস্যা যজ্ঞ সাধায় ব্রত দানাদি শুভকর্ম করছে তাদের সবাইকে হত্যা করো। বিষ্ণুর মূলই হল দ্বিজের ধর্মকর্ম, কারণ যজ্ঞ এবং ধর্মই হল তার স্বরূপ। দেবতা ঋষি পিতৃকুল সমস্ত প্রাণী এবং ধর্ম সকলেরই তিনি পরম আশ্রয়স্থল। যেখানে সেখানে ব্রাহ্মণ গোজাতি বেদ এবং বর্ণনাশ্রমাদি ধর্মক্রিয়াদি অস্তিত্ব রয়েছে, সেই সেই স্থানে গিয়ে সব জ্বালিয়ে ছাড়খাড় করে দাও। দৈত্যরা স্বভাবতই অপরকে উৎপীড়ন করে আনন্দ পায়, তাই দৈত্যরা হিরণ্যকশিপুর আজ্ঞা তারা সানন্দে নতমস্তকে স্বীকার করে নিল এবং সেই আজ্ঞানুসারে প্রজাকুলে বিনাশ সাধন করতে লাগল। তারা নগর গ্রাম বাগান ফসলের ক্ষেত বিহার ভূমি ঋষিদের আশ্রম রক্তখনি কৃষকদের বসতি পর্বতমূলে অবস্থিত গ্রামাদি যাবতদের বসতি বাণিজ্য কেন্দ্র এবং বড় বড় নগরী জ্বালিয়ে দিল। কোনো কোনো দৈত্য খননকারী যন্ত্রের সাহায্যে বৃহৎ আকার সেতু প্রাকার নগরের তোরণ দ্বারা কেটে টুকরো টুকরো করতে লাগল। অপরেরা ফল পুষ্প পত্র সমন্বিত বৃক্ষরাজি কুঠারের দ্বারা ছিন্ন ভিন্ন করতে লাগল। আবার কিছু দৈত্য জ্বলন্ত মশাল দিয়ে লোকজনে বাড়িঘর পুড়িয়ে দিল। এইভাবে দৈত্যরা নিরীহ প্রজাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করতে লাগল। সেই সময় দেবতারা স্বর্গ ছেড়ে ছদ্মবেশে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। হে যুধিষ্ঠির, ভাইয়ের মৃত্যুতে হিরণ্যকশিপু দুঃখে মুহমান হয়েছিল। তার অত্যন্তিষ্ঠিন ক্রিয়া সম্পন্ন হলে সে তার ভাতৃপুষ্প শকুনি সম্বর দৃষ্ট বুধ সন্তাপন বৃক কালনাভ মহানাভ হরিশ্রুশ্রু এবং উৎকচকে সান্ত্বনা দিল। তাদের মা রুষা ভানুকে এবং আপন গর্ভধারিণী দিতিকে দেশকাল অনুসারে মধুর বাক্যে বুঝিয়ে বলল। হিরণ্যকশিপু বলল, প্রাণপ্রিয় মাতা বৌমা আর সন্তানরা,
বীর হিরণ্যাক্ষর জন্য তোমাদের কোনো প্রকার শোক করা উচিত হবে না। সম্মুখরণে শত্রুদের অপদস্থ করে প্রাণত্যাগ করাই বীর পুরুষকণের অবিষ্ট লক্ষ্য। বীরদের কাছে এই মৃত্যু শ্লাঘনীয়। হে দেবী, যেমন জলসত্রে বেশ কিছু লোক মিলিত হয় কিন্তু সে কিছু সময়ের জন্য, তেমনি আপন কর্মানুসারে দৈববশে জীবগণ মিলিত হয়, আবার বিচ্ছিন্ন হয়ে ও যায়। বাস্তবে আত্মা নিত্য অবিনাশী শুদ্ধ সর্বগত সর্বজ্ঞ দেহ এবং ইন্দ্রিয় থেকে সম্পূর্ণ পৃথক। সে নিজ অবিদ্যা হেতু দেহাদি সৃষ্টি করে ভোগায়তন সূক্ষ্ম শরীরকে শিকার করে। কম্পিত জলে বৃক্ষের প্রতিবিম্বকেও যেমন কম্পিত মনে হয়, ঘূর্ণায়মান চোখে যেমন সারা পৃথিবী ঘুরছে বলে মনে হয়, হে কল্যাণী, তেমনি মন বিষয় থেকে বিষান্তরে ছুটে চলে। আর বাস্তবে নির্বিকার হওয়া সত্ত্বেও মনে ধর্ম আত্মাতে আরোপিত হওয়া আত্মাও যেন চঞ্চল ভরে প্রতীয়মান হয়। স্থূল বা সূক্ষ্ম কোনো শরীরের সঙ্গে আমার সম্বন্ধ নেই, তথাপি আত্মাকে দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মনে হয়। স্থূল সূক্ষ্ম ও কারণ এই তিন প্রকারের দেহ থেকেই ভিন্ন, আত্মাকে শরীর বলে মনে করাই অজ্ঞান। এ থেকে প্রিয় অথবা অপ্রিয় বস্তুর সঙ্গে সংযোগ বা বিচ্ছেদ ঘটে থাকে। এরই ফলে কর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ার জন্যই জন্ম মৃত্যুরূপ এই সংসার চক্রে আবর্তিত হতে হয়। জন্ম মৃত্যু বহুবিধ শোক অবিবেক চিন্তা এবং বিবেক জ্ঞানের নাশ এ সবেরই কারণ অজ্ঞান। এই বিষয়ে মুনি ঋষিরা এক প্রাচীন কাহিনী বলেন। সে কাহিনী হল মৃত মানুষের সজ্জনের সাথে মৃত্যুর অধিপতি যমরাজের কথোপকথন। তোমরা মনোযোগ সহকারে সেই কাহিনী শ্রবণ করো। উষিণ দেশে সুযোগ্য নামে এক যশস্বী রাজা ছিলেন। যুদ্ধে শত্রুদের হাতে তিনি নিহত হলেন। তার আত্মীয় স্বজনেরা তার মৃতদেহ বেষ্টন করে বসল। তার শরীর লগ্ন কবচ রক্তাক্ত ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল। তার শরীরে রক্তাক্ত অলঙ্কার ও কণ্ঠাভরণাদি ছিটিয়ে ছিটিয়ে গিয়েছিল। শত্রুর বাণে তার হৃদয় নির্বিঘ্ন, দেহ রক্তলিপ্ত, চুল এলোমেলো, চোখ বহির্গত, ক্রোধ বচে দন্ত অধর দংশনরত অবস্থায় ছিল। পদ্মের মতো তার মুক্তকর ধূলিলিপ্ত যুদ্ধে তার অস্ত্রশস্ত্রের সঙ্গে বহু বাহু দুটিও ছিন্ন হয়েছিল। ভাগ্যদোষে উষিণর রাজের এইরূপ দশা দেখে তার মহিষীগণ যারপর নাই শোক সন্তপ হলেন। তারা হা নার অভাগীদের জীবন মৃত অবস্থায় রেখে কোথায় গেলেন, এই বলে বিলাপ করে বুক চাপড়ে চাপড়ে স্বামীর পায়ে ওপর আছড়ে পড়ে কাঁদতে লাগলেন। নিরন্তর কাঁদার ফলে চোখের জলে তাঁদের বক্ষে কুঙ্কুমাদি ধুয়ে সেই রক্তবর্ণ চোখের জলে প্রিয়তমের পাদ পদ্ম ধুয়ে যাচ্ছিল। তারা আলুথালু কেসে বিস্ত্রস্ত আবরণে কাঁদতে কাঁদতে করুণ স্বরে এমন বিলাপ করছিলেন যে শুনে মানুষ শোকাকুল হয়ে উঠছিল। হায় অকরুণ বিধাতা, হায় স্বামী, তিনি আজ আপনাকে আমাদের দৃষ্টির অগোচরে পাঠিয়ে দিয়েছেন। ইতিপূর্বে আপনি সকল দেশবাসীর জীবনদাতা ছিলেন, আজ তিনি আপনার এমন দশা করেছেন যা দেখে আমরা শোক সামলাতে পারছি না। হে পতিদেব, আপনি আমাদের বড় ভালোবাসতেন, আমাদের সামান্য সেবাকেও আপনি কত বড় করে দেখতেন। হায়, এখন আপনাকে ছেড়ে কিভাবে বাঁচব।